আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কীভাবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করে আপনি কত নম্বর ভোটার অথবা আপনি কোন এলাকার ভোটার অথবা আপনি কোন কেন্দ্রে ভোট দিতে পারবেন, আপনার কেন্দ্রটাও দেখে নিতে পারবেন। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনি কত নম্বর ভোটার অথবা ভোটার সিরিয়াল নাম্বার কিন্তু আপনারা জানেন না, সেটা কিন্তু আপনারা ভোটের কয়েকদিন আগে কিন্তু হয়তোবা আপনাকে স্লিপ দেওয়া হয় আপনার নাম লিখে, কিন্তু আপনারা শুধুমাত্র ফোনটা ব্যবহার করে আপনি আগে থেকে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা দেখে নিতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। তো কথা না বলেই আমি চলে যাচ্ছি সেই অ্যাপসে এবং ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো কথা না বলেই আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই অ্যাপসটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা এই অ্যাপসটা কীভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যাপসটাতে ওপেন করার পর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনারা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলাতে সিলেক্ট করে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো এখানে বাংলা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে জন্ম তারিখটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। আমরা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি, প্রথমে আমরা সালটা সিলেক্ট করে দিব এখান থেকে। তো এখান থেকে আমরা 2002 সিলেক্ট করে দিব, দেন এখান থেকে আমরা মাসটা সিলেক্ট করে দিব। তো মাসটা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিব। অবশ্যই আপনাকে ক্যালেন্ডার অনুযায়ী আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে সাল, পরবর্তীতে আপনার সাইডে দেখতে পাচ্ছেন মাসটা স্লাইড করার জন্য অপশন রয়েছে। তো আমরা এখান থেকে স্লাইড অপশনে ক্লিক করে দিব, দেন আমরা এখান থেকে মাসটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিব, দেন পরবর্তীতে ওকে বাটন যে রয়েছে এখানে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে। দেন এখান থেকে আমরা এনআইডি কার্ডের নাম্বার দিব, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে 10 ডিজিটের। তো আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিচ্ছি, দেন এখান থেকে যাচাই করুন যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিব দেখার জন্য। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু ভোটার নাম্বার লেখা রয়েছে, দেন আপনার ভোটিং ক্রমিক নাম্বার। তো এটাই কিন্তু আপনার স্লিপে দেওয়া হয়, অর্থাৎ ভোটিং ক্রমিক নাম্বার যে অপশনটা রয়েছে, অর্থাৎ 724, অর্থাৎ 724 কিন্তু আমার ভোটার সিরিয়াল নাম্বার। এই 724 নাম্বার থেকে কিন্তু আমরা পরবর্তীতে সেখান থেকে আমাদের নামটা খুঁজে বের করতে পারবো, অর্থাৎ 724 লিখে নিয়ে গেলে কিন্তু আপনার ভোটটা আমি দিতে পারবো ভোটটা। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভোটার ক্রমিক নাম্বার যেটা রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বার, এটা কিন্তু আপনারা অবশ্যই লিখে নিয়ে যাবেন অথবা মনে রাখবেন। আর নিজে দেখতে পাচ্ছেন কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রের লোকেশনটা সহ কিন্তু আমরা দেখতে পারবো এখানে ডুলবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এখানে লোকেশন সহ দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কেন্দ্রের নামও লিখে দেওয়া হয়েছে, এবং আপনারা চাইলে গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু লোকেশনটাও এখানে সাজেস্ট করে দিয়েছে। এবং এখানে এই আসনের প্রার্থীগণের কিন্তু যাবতীয় বিস্তারিত দেখতে পারবো। এখানে খন্দকার আহসান হাবিব অর্থাৎ টাঙ্গাইল 5 আসনে নির্বাচন করতেছে, মুরাদ সিদ্দিকী এবং সানোয়ার হোসেন, এবং অর্থাৎ এইখানে এই কেন্দ্রে কতজন প্রার্থী নির্বাচন করবে অর্থাৎ নির্বাচিত প্রার্থীদের কিন্তু লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এই অ্যাপসে লগ ইন করে আপনারা সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি একটি প্রার্থীর এখান থেকে বিস্তারিত যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে তার ছবিসহ এবং তার হলফনামা, তার আয়কর রিটার্ন এবং নির্বাচনের আয় এবং সম্পদের বিবরণী কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছি। তো অবশ্যই আমি আমার সাজেশন থাকতেছে আপনারা প্রত্যেকে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন এবং যাবতীয় তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বাংলাদেশে মোট কতজন ভোটার রয়েছে এবং মোট আসন সংখ্যা কত রয়েছে, এবং আপনারা যদি চান আপনার বিভাগে কতগুলো আসন রয়েছে সেটা দেখবেন অথবা আপনার জেলায় কতগুলো আসন রয়েছে সেটা দেখতে পারবেন, সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে। এবং অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন। তো আমি এখান থেকে সার্চ বক্সে চলে যাচ্ছি, এখান থেকে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, জাস্ট এইটা লিখে সার্চ করে দিবেন। তো এইটা লিখে সার্চ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপস পেয়ে যাবেন, জাস্ট এই অ্যাপসটাই আপনার ফোন থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে আমি যেভাবে দেখলাম সেভাবে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।